হ্যালো ডিয়ার স্টুডেন্টস চলে এলাম আবার নতুন একটা ক্লাস নিয়ে এবং আমাদের সেই পুরোনো সেশন যেটার নাম ছিল জুলজি শর্টকাট তার পার্ট টু তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম কিস্টোন স্পিসিস কাকে বলে এবং কিস্টোন স্পিসিস সম্পর্কে তার এক্সাম্পল কী তো এখানে আমরা আজকে আরও তিনটে ডিফারেন্ট স্পিসিস সম্পর্কে জানবো তো তার মধ্যে ফার্স্ট হচ্ছে আম্রেলা স্পিসিস সেকেন্ড হচ্ছে ফ্ল্যাগশিপ স্পিসিস এবং থার্ড হচ্ছে ইন্ডিকেটার স্পিসিস তো কমিউনিটির মধ্যে বিভিন্ন রকম স্পিসিসের কম্পোজিশান আমরা দেখতে পাই কারণ কমিউনিটি মিনস অ্যাসেম্ব্লেজ অফ ডিফারেন্ট পপুলেশান সো একটা স্পিসিস তার একটা গ্রুপ এটাকে আমরা বলতে পারি পপুলেশান এরকম ডিফারেন্ট স্পিসিসের যদি গ্রুপ থাকে তো টোটাল অ্যাসেম্বলেসটাকে আমরা বলতে পারি কমিউনিটি তার মানে স্পিসিস তার গ্রুপ যে ফর্ম করছে বা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ সেম স্পিসিস কল পপুলেশন অ্যান্ড গ্রুপ অফ পপুলেশন কনস্টিটিউট কমিউনিটি ওকে তো কমিউনিটি যখন ভেরিয়াস স্পিসিস নিয়ে ডিল করছে দ্যাট মিন্স বায়োডাইভার্সিটি তার মধ্যে হাই তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস থাকছে এবং সেই স্পিসিসগুলোর মধ্যে এক একটা ইন্টারাকশন হচ্ছে তো এই ইন্টারাকশানের জন্যই এক একটা স্পিসিসের এক এক রকমের ইম্প্যাক্ট আমরা এনভায়রনমেন্টের মধ্যে দেখতে পাই তো তার মধ্যে ফার্স্ট অফ অল আম্ব্রেলা স্পিসিস তো আম্ব্রেলা বলতে আমরা কি বুঝি ধরো ডিপার্টমেন্ট থেকে কোনো কলেজ থেকে আমরা বেরোচ্ছি হঠাৎ করে সেখানে বৃষ্টি নামলো তো সেই মোমেন্টে দেখা গেল আমরা চার পাঁচ বন্ধু মিলে বেরোচ্ছি হঠাৎ করে এক বন্ধুর কাছে ছাতা আছে আর বাকি আমাদের তিনজনের কাছে কোনো ছাতা নেই তাহলে সেই বন্ধুটা কি করবে তার ছাতাটা খুলবে এবং তার সেই ছাতার মধ্যে বাকি যাদের কাছে আমাদের ছাতা নেই আমরা কিন্তু তার ছাতার সঙ্গে সঙ্গে ওই কলেজ গেট থেকে টোটো অবধি বা পাবলিক ভেহিকেল অবধি আমরা জাস্ট এগিয়ে যাব। তার মানে ওই যে ব্যক্তির সেই স্টুডেন্ট বা আমাদের বন্ধুর ছাতায় আমরা গেলাম তার মানে ও নিজের জন্য ছাতাটা এনেছিল ফর প্রোটেকশান অফ হিমসেলফ তো তার নিজের ওন প্রোটেকশানের জন্য কিন্তু সে ছাতাটা ক্যারি করছে আম্ব্রেলাটা ক্যারি করছে তো সেই আম্ব্রেলাতে আমরাও প্রোটেক্টেড হচ্ছি আমরা আরও কিছু স্টুডেন্টস তারা কিন্তু তার সেই বন্ধুটার ছাতার মধ্যে প্রোটেকশন পাচ্ছি তো এক্ষেত্রে ওই সেই বন্ধুটা যে ছাতাটা এনেছে ওনার অব দ্য আমরে সে কিন্তু আমাদের ক্ষেত্রে আম্ব্রেলা স্পিসিস তো এরকমভাবেই এনভায়রনমেন্টের মধ্যে কিছু অ্যানিমাল দেখতে পাওয়া যায় যাদের প্রোটেকশান দরকার যাদের কনজারভেশান ট্যাকটিস অ্যাপ্লাই করা দরকার এবং তাদের প্রোটেকশন পারপাসটা যদি করা হয় তাদের প্রোটেকশন স্ট্র্যাটেজিস যদি অ্যাপ্লাই করা হয় তো সেক্ষেত্রে আরও হিউজ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হিউজ নাম্বার অফ স্পিসিস তারাও প্রোটেক্টেড হয়ে যাবে এবং তারাও প্রোটেকশান পাবে কোএক্সিস্টিং স্পিসিসরাও কিন্তু তাদের প্রোটেকশনটা পেয়ে যাবে ফ্রম দিস পার্টিকুলার স্পিসিস তো এক্ষেত্রে যার প্রোটেকটিভ এরিয়া তৈরি করা হচ্ছে বা কনজারভেশন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার জন্য ইনডিরেক্টলি বা ডিরেক্টলি অন্যান্য যে অর্গানিজম প্রোটেকশন পাচ্ছে সেই অর্গানিজমের রেসপেক্টে এ হয়ে যাবে আম্ব্রেলা স্পিসিস আমরা একটা এক্সাম্পল দেখে নিই ধরো টাইগারকে আমরা কনজার্ভ করবো সেক্ষেত্রে প্রজেক্ট টাইগার তো যা যা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে এই টাইগারকে যদি ঠিকঠাকভাবে রাখতে হয় তাহলে কিন্তু ফরেস্টটাকে ইম্প্রুভ করতে হবে ইট কিন্তু ডেভেলপ করতে হবে যেরকম স্পটেড আউল এই স্পটেড আউলটাকে যদি প্রোটেক্ট করা হয় তাহলে কিন্তু একদম যে ওল্ড গ্রোথ ট্রি তারাও কিন্তু প্রোটেক্টেড হবে আর এদের জন্য আরও অনেক হিউজ অ্যানিমাল প্ল্যান্ট তারাও কিন্তু প্রোটেক্টেড হবে তো সেক্ষেত্রে এই টাইগার হচ্ছে এই ফরেস্টের রেসপেক্টে আমরে স্পিসিস না টাইগারের জন্য আমরা কনজারভেশান ট্যাক্টিস অ্যাপ্লাই করছি ফর দ্যাট রিজন ফরেস্ট এবং অন্যান্য যেসব প্ল্যান্টস রয়েছে তারাও কিন্তু প্রোটেক্টেড হচ্ছে তো ক্ষেত্রে টাইগার আম্রেলা স্পিসিস বা স্পটেড আউল এর রেসপেক্টে আমলা স্পিসিস তো আই থিঙ্ক আম্রেলা স্পিসিস কি সবাই তোমরা বুঝতে পেরেছো তো নেক্সট আমরা সুইচ করছি ফ্ল্যাগশিপ স্পিসিস তো চলে আসি ফ্ল্যাগশিপ স্পিসিসে কি বলছে ইজ এ ক্যারিসমিক স্পিসিস ক্যারিসমা এমন একটা স্পেশাল পাওয়ার রয়েছে বা একটা ক্যারিসমা রয়েছে যার মাধ্যমে সে জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে পারে সেই পার্টিকুলার হ্যাবিটেটটাকে রিপ্রেজেন্ট করে সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেখানের সিম্বল আইকন হতে পারে যেরকম আমরা যদি হঠাৎ করে কেউ বলি যে মেসির টিম মানে মেসিকে দেখে কিন্তু আমরা আর্জেন্টিনাটাকে রিপ্রেজেন্ট করতে পারি বা মেসি রিপ্রেজেন্ট করছে আর্জেন্টিনাকে তার মানে মেসির কথা উঠলেই আমরা আর্জেন্টিনা দলটার কথা ভাবি তাই না তো সেক্ষেত্রে মেসি কি হিসেবে কাজ করছে অ্যাম্বাসেডার সিম্বল আইকন হিসেবে কাজ করছে তার মানে এমন কিছু অর্গানিজম রয়েছে যাদের একটা স্পেশাল পাওয়ার রয়েছে সেই স্পেশাল পাওয়ারটাকে বলছি আমরা ক্যারিসমা আর যাদের সেটা রয়েছে তারা ক্যারিসমেটিক স্পিসিস তো সেই ক্যারিসমেটিক স্পিসিস হওয়ার জন্য তাদের একটা স্পেশাল টাইপ অফ নেচারের জন্য তাদেরকে অ্যাম্বাসেডার সিম্বল আর আইকন হিসেবে ট্রিট করা হচ্ছে সেই পার্টিকুলার হ্যাবিটেট এরিয়াটার মধ্যে তো যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার বলেই আমরা সুন্দরবনের কথা মনে করি যে আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে তো যেরকম আমরা বিভিন্ন সেলিব্রিটিরা যখন আমাদের এখানে আসে তখন কলকাতাকে বারে কুচ বলিয়ে তো তখন কি বলবে রসগোল্লা আরে ভাই রসগোল্লা ছাড়া তো অনেক কিছু আছে কিন্তু ওদের কাছে কলকাতা মানেই রসগোল্লা তার মানে রসগোল্লাটাকে ওরা ফ্ল্যাগশিপ হিসেবে ধরে নিচ্ছে তো এরকমভাবে কোনো একটা ইকোসিস্টেমকে যে রিপ্রেজেন্ট করছে সেই স্পিসিসটাকে আমরা বলবো কি ফ্ল্যাগশিপ স্পিসিস তো আমরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে এক্সাম্পল হিসেবে রাখতে পারি আরও অনেক এক্সাম্পল রয়েছে নেক্সট আমরা চলে আসছি ইন্ডিকেটার স্পিসিস তো ইন্ডিকেটার স্পিসিস মানে কি নামটা শুনেই বোঝা যাচ্ছে অ্যাজ দি টার্ম ডেফিক্ট ইন্ডিকেট ইন্ডিকেটার মিনস ইট উইল বি ইন্ডিকেট সামথিং ওকে ইট উইল ইন্ডিকেট সামথিং টু আস টু অ্যাজিউম সাম ন্যাচারাল কন্ডিশনস কিরকম ইন্ডিকেটার স্পিসিস ইজ অ্যান অর্গানিজম হুজ প্রেজেন্স অ্যাবসেন্স অর অ্যাবান্ডান্স রিফ্লেক্টস এ স্পেসিফিক এনভারমেন্টাল কন্ডিশন ধরো একটা এনভারমেন্টের মধ্যে কতটা রেটে পলিউশন রয়েছে তার অক্সিজেনের লেভেলটা বেশি না কম তার স্যালিনিটি কম না বেশি তার পিএইচ কম না বেশি এক্সেট্রা এক্সেট্রা প্যারামিটার্সগুলোকে যারা ইন্ডিকেট করতে পারে তাদেরকে বলা হয় ইন্ডিকেটার স্পিসিস যেরকম আমাদের কোনো ডিজিস হলে আমরা ডায়াগনস্টিক সেন্টারে চলে যাই সেখানে গিয়ে আমাদের অমুক টেস্ট এই টেস্ট ওই টেস্ট করে আমরা রেজাল্টটা পাই এবং বুঝতে পারি হ্যাঁ আমাদের রোগটা হয়েছে দেখা গেল আর করলে রিপোর্ট পজিটিভ এলে কোভিড হয়েছে তো এরকম দেখা গেল এলাইজা টেস্ট করে সেক্ষেত্রে ডেঙ্গু এসেছে কিনা জানা গেছে এরকম বিভিন্ন রকম টেস্ট করে কিন্তু একটা ডিজিজ ডায়াগনোসিস করা হয় তাহলে একটা অ্যাকোয়াটিক সিস্টেম হোক বা একটা টেরিস্ট্রিয়াল সিস্টেম হোক একটা ইকোসিস্টেম তার মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ করেছে কিনা কোনো পলিউটেন্টসের লেভেল হাই হয়ে যাচ্ছে কিনা সেটাকে ইন্ডিকেট করবে ইন্ডিকেটার স্পিসিস তার মানে আমরা সেই ইন্ডিকেটার স্পিসিসকে যদি সেখানে অ্যাড করতে পারি তাহলে তারা ইন্ডিকেট করবে এনভায়রমেন্টাল কন্ডিশানটাকে এবং আমরা বুঝতে পারবো যে কোথায় কি খামতি রয়েছে যদি দেখা গেলো এখানে ওয়াটার কোয়ালিটি ডিটোরিয়েট করছে সেক্ষেত্রে কি করতে হবে সেই দিকটাকে নজর রাখতে হবে তাই না তো এই জন্যই কিন্তু ইন্ডিকেটার স্পিসিস একটা সিগনিফিক্যান্ট স্পিসিস ইন্ডিকেটার স্পিসিস ইজ অ্যান অর্গানিজম হুজ প্রেজেন্স অ্যাবসেন্স অর অ্যাভারনেস রিফ্লেক্ট স্পেসিফিক এনভাররমেন্টাল কন্ডিশন তো এক্সাম্পল কি দেখা যাক টিউবিফেক্স টিউবিফেক্স নামক ওয়ার্ম রয়েছে এক ধরনের অ্যানিলিড ওয়ার্ম এই গুলো কি করে না এনভারমেন্টের মধ্যে এদেরকে যদি আমরা দেখি তাহলে এদের এন্ডটা খুব ডার্ক রেড কালারের স্পট দেখতে পাওয়া যায় কেন ডিউ টু প্রেজেন্স অফ এক্সট্রা রেসপিরেটরি ফিগমেন্ট তো সেক্ষেত্রে এরা এদের একটা হাই টলারেন্স ক্যাপাসিটি রয়েছে যে এরা যেখানে ল্যাক অফ অক্সিজেন একটা অ্যানক্সিক যে কন্ডিশন সেই এনভারনমেন্টের মধ্যে ওরা সার্ভাইভ করতে পারে একটা জলের সেডিমেন্টের মধ্যে এরা থাকতে পারে তো সেই জায়গাটাতে কিন্তু অন্যান্য অর্গানিজমের ক্ষেত্রে আমরা দেখি তারা কি করে যেখানে লোয়ার অক্সিজেন টু হায়ার ডিজলভ অক্সিজেন মুভ করবে এরা তার উল্টো বিহেভিয়ার শো করবে তারা কিন্তু ওই যেখানে লোয়ার অক্সিজেন সেই দিকটাতে বেশি করে যাবে তো সেই থেকে বোঝা যাবে কোন দিকেরা বেশি করে যাচ্ছে তার মানে সেই দিকটা হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কম আছে ল্যাক অফ ডিজলভ অক্সিজেন সেখানে রয়েছে তো এই যে এনভায়রনমেন্টের মধ্যে ওয়াটারের মধ্যে যে অক্সিজেনের পরিমাণটা কম রয়েছে সেটা কি ইন্ডিকেট করছে টিউব ইফেক্স টিউব ইফেক্ট আমরা যদি কাইরোনোমাস লার্ভার ক্ষেত্রে দেখি কাইরোনোমাস তো এই কাইরোনোমাস লার্ভা এদের বডিটা খুব ডার্ক রেড কালারের হয় তো এদের মধ্যে আমরা স্যালাইভারি গ্ল্যান্ডটাকে যদি আইসোলেট করি তাহলে সেখান থেকে আমরা পলিটিন ক্রোমোজোম পাই জায়ান্ট ক্রোমোজোম এই পলিটিন ক্রোমোজোমে যে ব্যান্ডস দেখতে পাচ্ছি বা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই কাইরোনোমাস লার্ভাকে কোনো একটা পুকুরের মধ্যে কালচার করা হলে বা ছেড়ে দিলে সেখানে কতটা পলিউটেন্টস ইনক্রিজ করছে সেই পলিউটেন্টসগুলো কিন্তু তার এই পলিটিন ক্রোমোজোমের স্ট্রাকচারটাকে অ্যাভারেটেড করে দেবে বা অল্টার করে দেবে তার পলিটিন পাফগুলোর মধ্যে গিয়ে পলিউটেন্টস ট্র্যাপড হবে তো এই স্ট্রাকচারটাকে তার ক্রোমোজোমার স্ট্রাকচারটাকে যদি এক্সামিন করা হয় তাহলে কিন্তু সেই এনভায়রনমেন্ট কতটা পলিউটেড সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে তো এখানে আমরা বলতে পারি স্যার কাইরোনোমাস লার্ভা অ্যাকটা ইন্ডিকেটার স্পিসিস তো আমাদের এই নেচারে বিভিন্ন রকমের স্পিসিস রয়েছে এবং তাদের ইম্প্যাক্ট রয়েছে তো তার মধ্যেই কিছু স্পিসিস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তাদের মধ্যে প্রথমত কিস্টন স্পিসিস আমব্রেলা স্পিসিস ফ্ল্যাগশিপ স্পিসিস ইন্ডিকেটার স্পিসিস তো যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে ওই অ্যাজ ইউজুয়াল যেটা বলি যে লাইক কমেন্ট শেয়ার এবং যারা এই বায়োলজি ব্যাকগ্রাউন্ডে রয়েছ সবাই তাদের মধ্যে শেয়ার করে নিও ওকে ta